আসসালামু আলাইকুম ফিয়ার্স। বৃষ্টির দিন, ঈদে কোথাও যাইতে পারি নাই, তাই আজকে একটু ঘুরতে আসছি। একসাথে থাকে আর কি মালয়েশিয়া বড় ভাইয়ার মেয়ের জামাই বাড়িতে, তো সে মালয়েশিয়াতে আছে, মেয়ের বাসায় ঘুরতে আসছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আসলে কয়দিন কোথাও যাইতে পারি নাই। এখানে আছে আম্মু, আছে মেয়ে, আছে ছেলে, আছে সবাই আছে ইনশাল্লাহ। তো আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আসছে ওরা। হ্যাঁ, ওদিকে কারে, ওদিক না মনে হয়, এদিকে না আসলে তো মুশকিল। আসলে 6-7 বছর আগে আসা আমার। তো আমরা যেখানে আসছি দেখেন নদীর পানি যাচ্ছে, এই হলো অবস্থা। আর এটা আমাদের পার হতে হবে, মানে পাকা ভালো রাস্তায় আসছি কিন্তু বাড়িটা একটু ভিতরে অবশ্য। আর ওখানে নৌকা দেখা যাচ্ছে। আম্মু পারো পারো পারো। তো এটা অনেকদিন পর এই সাঁকোতে উঠতেছি। তামিয়া পারবা আসতে? আসতে পারবা? সাবধান, মেয়ে সাঁকো পার হচ্ছে। না পারলে বলো। সাঁকোতে অনেকদিন পার হয়নি, 7-8 বছর। উহ লামিয়া, লামিয়ারে ভিডিও করতেছি গো। লামিয়া কোনো দিকে তাকাবি না, ভিডিও আসলে বেদ। আয় আয়, আসো আসো আম্মু আসো। এই তো আমার আম্মু সাঁকো পাড়ায় চলে আসছে, সবাই আর কি ঘুরতে আসছে আমরা। এদের পরে ঘোরাঘুরি হয় না, তো আত্মীয় স্বজনের বাড়ি কোথাও যায় না, পরিষ্ঠ পরিষ্ঠ পড়লে সব শেষ। তোর তো কাছাকাছি এসে পড়ছে, ওই জন্য তো নৌকা দিয়ে আসতে গেলো, কয় ফাতে গেছে ব্রিজ, কয় দিয়ে আসতে পারলে আসো, নাহলে নৌকা দিয়ে আসো। লামিয়া তো ভালো লাগতেছে, একদম গ্রাম অঞ্চল দেখেন কত সুন্দর, পানি যাচ্ছে নদীর পানি, নতুন পানি, আর এখানে নৌকা। আরে যে আমাদের মেয়ে আগাইতেছে সবাই, কারে কি সমস্যা, কি সমস্যা? কাঁচা রাস্তা তো অনেক কষ্ট হচ্ছে আমাদের যাইতে। কোন দিক দিয়া? বাড়ি বাড়িতে যাওয়া যাবো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো এই হলো অবস্থা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। শেয়ার করে দেবেন বেশি করে।